আজ আমি তোমাদের জন্য খুবই মজাদার একটি ড্রামা নিয়ে এসেছি। মূলত এই গল্পে তিয়ান নামের একটি মেয়ে ওর পছন্দের ভার্সিটিতে ভর্তি হতে আসে, তবে অন্যান্য ডিপার্টমেন্টে ভর্তি হতে না পেরে ও ছেলেদের আইস হকি টিমেই ভর্তি হয়ে যায়। আর এত এত ছেলেদের মাঝে ও নিজেও ছেলে সেজে থাকতে শুরু করে। তবে এই কাজটি কি ওর জন্য এতটা সহজ হবে, ওর সাথে কি কি হবে, তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকের ড্রামাটি অনেক বেশি মজাদার আর রোম্যান্টিক হতে চলেছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুরুতেই আমরা তিয়ানকে দেখি, ও ওর পছন্দের ইউনহি ইউনিভার্সিটিতে ফিগার স্কেটিংয়ের ভর্তি পরীক্ষা দিচ্ছিল, তবে ছোট্ট একটা ভুলের কারণে ও ভর্তি থেকে বাতিল হয়ে যায়। কিন্তু একটু পরই ফিগার স্কেটিংয়ের জাজ কোচ জিও জানতে পারে শেষের প্রতিযোগী আসেইনি, এজন্য ওনারা তিয়ানকে পাশ করে দেয়। তিয়ান এতে অনেক খুশি। আসলে তিয়ান ছোটবেলা থেকেই অনেক ভাগ্যবতী, ওর সাথে কখনো খারাপ কিছু হয় না। পরের সিনেই আমরা তিয়ানকে ছেলে রূপে দেখতে পাই। ও অনেক ভালো আইস হকিং খেলতে পারে আর টাকা কামানোর জন্য খেলে বেড়ায়। এখান থেকে যাওয়ার পথে ও এক ছেলের সাথে ধাক্কা খেয়ে স্টিকটা বদলে যায়। ও তো নিজের কাছে এত দামি একটা স্টিক দেখে অবাক। যাই হোক, ও এতে খুশি হয়ে খেলতে যায় আর জিতেও যায়। অন্যদিকে আমরা আমাদের হিরো বিংকে দেখি, যে কিনা আইস হকিংয়ের মাস্টার, মানে অনেক ভালো খেলে। ও খেলতে গিয়ে বুঝতে পারে ওর স্টিকটা বদলে গেছে, এরপরও ও ভালোভাবে খেলে। স্টিক ভেঙে গেলেও ও গেমে জিতে যায়। ম্যাচ শেষ হওয়ার পর তিয়ান ওই স্টিকটা ফেরত দিতে আসে। এখানে বিংয়ের বেস্ট বাডি মিনজুন আসে আর তিয়ানকে ওর ভাঙা স্টিকের সাথে সাথে ক্ষতিপূরণও দিয়ে দেয়। প্রথমে তিয়ান একটু রাগলেও এতগুলো টাকা দেখে ও খুশি হয়ে যায়। এখান থেকে তিয়ান যখন ওয়াশরুমে যায়, ওর পিছু পিছু বিংও বেখেয়ালি হয়ে মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে। তিয়ান ওকে দেখে অবাক হয়ে যায়, ও এখানে কি করছে। পরে ওর মনে পড়ে, ও তো এখন ওর ছেলের রূপে আছে। এর মাঝে কিছু মেয়ে ওয়াশরুমেই ঢুকছিল, ওরা দুজনই ঘাবড়ে গিয়ে একই ওয়াশরুমে লুকিয়ে পড়ে। বিং কি করে, নিজে বাঁচার জন্য ওকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মেয়েগুলো তো তিয়ানকে ছেলে ভেবে মারতে থাকে। এই সুযোগে বিং বের হয়ে চলে যায়। তিয়ান জলদি ওর উইকটা সরিয়ে নেয়, আরে ভাই আমি একটা মেয়ে, তাই মেয়েগুলোও ওকে ছেড়ে দেয়। তিয়ান যখন বাহিরে আসে, ও দেখে অনেক রিপোর্টাররা বিংয়ের ইন্টারভিউ নিচ্ছে। ও জানতে পারে বিং আইস হকিংয়ে অনেক দক্ষ। এর মাঝে এখানে মেঘনা নামের একটি মেয়ে আসে। মেঘনা আর বিং একই স্কুলে পড়েছিল, মেঘনা ওকে অনেক পছন্দ করে, তবে বিং ওকে একদমই পাত্তা দেয় না। এখান থেকে তিয়ান ওর বেস্ট ফ্রেন্ড শাওয়ের কাছে যায়, যে কিনা একটি ক্যাফে চালায়। ভার্সিটিতে আমরা বিংকে দেখি। আসলে বিংয়ের স্বপ্ন হল আইস হকিং নিয়েই ক্যারিয়ার বানানোর, তবে ওর মা চায় ও বিজনেস নিয়েই পড়ুক। ওর মা অনেক বেশি স্ট্রিক্ট, এজন্যই ও এখানে এসেছে। আমরা জানতে পারি মিনজুন আসলে বিংয়ের মামা হয়, তবে ওদের সম্পর্কটা বন্ধুর মতোই। বিং কি করে, ওর জায়গায় মিনজুনকে এখানে রেখে ও চলে যায়, যেন ওর মা এই ব্যাপারটা জানতে না পারে। তিয়ান বাড়ি ফেরার সময় বাস স্ট্যান্ডে একজন দাদিমা ওকে একটি ট্যারো কার্ড চুজ করতে বলে। তিয়ান একটি কার্ড চুজ করলে দাদিমা বলে, তোমার সাথে এমন কারো দেখা হয়ে গেছে যার ফলে তুমি আনলাকি হয়ে গেছ, এখন তোমার সাথে আর কিছুই ঠিক হবে না। তিয়ান ওনার কথায় একদমই পাত্তা দেয় না, কারণ ওর সাথে তো সব সময়ই ভালো হয়েছে। ও যে রাস্তা দিয়ে যাচ্ছিল, বিংও এখান দিয়েই যাচ্ছিল, কেউ কাউকে দেখতে পায় না। তবে বিংয়ের সুয়েটারের সুতো তিয়ানের ব্যাগে আটকে যায়। কিছু পথ যাওয়ার পর ওরা দুজনই এটার টের পায়। বিং সুতোর পিছু পিছু এসে দেখতে পায় স্নোম্যানের উপর সুতোগুলো রাখা। আসলে তিয়ান ভয়ে সুতোগুলো এখানে রেখেই লুকিয়ে পড়েছে, তবে বিং ওকে দেখে ফেলে। তিয়ান তো ওকে দেখেই ওয়াশরুমের ঘটনা নিয়ে ঝগড়া করতে থাকে, বিং ওকে ফাঁসিয়ে দিয়েছে। ওরা ঝগড়াই করছিল, এর মাঝে পেছন থেকে একটি দুষ্টু বাচ্চা তিয়ানের দিকে স্নোবল ছুঁড়ে মারে, যার ফলে অ্যাক্সিডেন্টলি ওদের কিস হয়ে যায়। বিং তো পুরো অবাক।
তিয়ান রেগে এখান থেকে দৌড় মারে। বিং এখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আমরা জানতে পারি বিং এর প্রসোপ্যাগনোসিয়া নামের রোগ আছে, মানে ফেস ব্লাইন্ডনেস। ও দুনিয়ার সব কিছু দেখতে পেলেও শুধু মানুষের চেহারা দেখতে পায় না, ও লোকদের শব্দ উচ্চতার মাধ্যমেই লোকদের চিনতে পারে। তবে তিয়ানকে কিস করার পর ও তিয়ানের চেহারাটা স্পষ্ট দেখতে পাচ্ছিল। ও চিন্তায় পড়ে যায়, এটা কিভাবে সম্ভব। এদিকে তিয়ানের তো খারাপ ভাগ্য শুরু হয়ে গেছে, ফোনটা পড়ে নষ্ট হয়ে যায়, গাড়ি ছিটকে পুরো শরীর নোংরা হয়ে যায়। এরপর জানতে পারে ওর প্রিয় ভার্সিটি থেকে ওর ভর্তিটা বাতিল হয়ে গেছে। বাড়ি এসে দেখে ওর ঘরে আগুন লেগে গেছে, ও তো অনেক হতাশ হয়ে পড়ে। বিং বাড়ি এসে তিয়ানের ছবি আঁকছিল, দীর্ঘ 10 বছর পর ও কারো চেহারা দেখতে পেল, ও তো নিজের চেহারাটাই দেখতে পায় না। তিয়ান মনের দুঃখে বাহিরে হাঁটছিল, এখানে বিং ওকে দেখতে পায়। এত লোকদের ভিড়ে ও শুধু তিয়ানের চেহারাটাই দেখতে পাচ্ছিল, তাই বিং ওর পিছু করতে থাকে। তিয়ান একটা জায়গায় বসে অনেক কাঁদতে থাকে। ওকে ঠান্ডাতে এভাবে বসে থাকতে দেখে বিং ওর ছাতাটা তিয়ানের কাছে রেখেই চলে যায়। তিয়ান ভাবে ছাতাটা কে রাখল, আশেপাশে কাউকে না দেখে ও ছাতাটা নিজের কাছেই রেখে দেয়। বাড়ি এসে ও ওই দাদিমার কথা ভাবছিল, তাহলে কি ওনার কথা সত্য হয়ে গেল। সকাল হতেই ও জলদি দাদিমার সাথে দেখা করতে যায় আর জিজ্ঞেস করে, আপনিই বলুন আমার ভাগ্যটা কিভাবে ফিরে আসবে। দাদিমা বলে, ওই লোকটি তোমার থেকে তোমার মূল্যবান কিছু নিয়ে গেছে, এজন্যই তোমার খারাপ ভাগ্য শুরু হয়ে গেছে। সব কিছু ঠিক করার জন্য তোমাকে সেই মূল্যবান জিনিসটা ফিরিয়ে আনতে হবে। তিয়ান ভাবে উনি হয়তো ওর প্রথম কিসের কথা বলছে, মানে ওর ভাগ্যটা ফিরিয়ে আনতে হলে এখন ওকে বিংকে কিস করতে হবে। তবে তিয়ান এরকম কিছুই করতে চাচ্ছিল না, কিন্তু খারাপ ভাগ্য ওর পিছুই ছাড়ছিল না, একের পর এক ওর সাথে খারাপ হয়েই যাচ্ছিল। তাই ও ঠেকায় পড়ে ইউনিভার্সিটিতে যায় বিং এর সাথে দেখা করতে। লিয়ান নামের একটি ছেলে বিংকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। বিং দেখে ও এখনও তিয়ানের চেহারাটাই দেখতে পাচ্ছে। তিয়ান তো ওকে কিস করার চেষ্টা করছিল, তবে পারে না। লিয়ান ওর পার্টনার চুজ করে নেয়, তাই বিং তিয়ানকে ওর পার্টনার চুজ করে নেয়। ওরা একসাথে অনেক ভালো খেলে ম্যাচটা জিতে যায়। আইস হকিংয়ের কোচ মা তিয়ানের খেলার দক্ষ দেখে ওর উপর ইমপ্রেস হয়ে যায়। তিয়ান বিং এর কাছে গিয়ে বলে, আমরা তো একসাথে ম্যাচটা জিতলাম, আমরা এখন ভাই হয়ে গেছি, চলো একটু কোলাকুলি করি। আসলে ও তো কিস করার সুযোগ খুঁজছিল। ওর এই কাণ্ড কারখানা দেখে বিং ওর মাথায় হেলমেট পরিয়ে দেয়। তিয়ান টায়ার্ড হয়ে যখন বাড়ি আসে, ঘর জ্বালানোর কারণে ঘরের মালিক ওকে এখান থেকে বের করে দেয়। বেচারি বুঝতে পারছিল না ও কোথায় যাবে। ওর কাছে জ্যান আর শাও আসে, তখনই ডেলিভারি ম্যান এসে ওকে একটি পার্সেল দেয়। ও দেখে ও ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। ও খুশি হয়ে খামটা খুলে দেখে, ও তো ফিগার স্কেটিংয়ে না, আইস হকিংয়ে, মানে ছেলেদের টিমে ভর্তি হওয়ার চান্স পেয়েছে। বেচারির মনটাই খারাপ হয়ে যায়। ওর ভাই আর বন্ধু ওকে বুঝায়, তোমার তো স্বপ্ন হচ্ছে ওই ইউনিভার্সিটিতে যাওয়ার, সেটা ফিগার স্কেটিংয়ের মাধ্যমে হোক বা আইস হকিং, তাতে কি। তাই তিয়ানও নিজেকে প্রস্তুত করে নেয় ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য। ও নকল চুল পরে ছেলের রূপ নিয়ে ইউনিভার্সিটিতে চলে আসে আর ছেলেদের আইস হকি টিমে জয়েন হয়ে যায়। বিং তো ওকে দেখেই জ্বালাতে থাকে। এই ইউনিভার্সিটিতে মেংনাও ফিগার স্কেটিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। ওকে দেখে বিং লুকাচ্ছিল, যেটা তিয়ান বুঝতে পারে, আরও ধাক্কা দিয়ে বিংকে সেখানে ফাঁসিয়ে দেয়। এরপর তিয়ান যখন ওর জন্য জুতো নিতে আসে, বিং ইচ্ছে করে ওর টুলটা সরিয়ে দেয়। তিয়ান তো অনেক রেগে যায়। পরের সিনে ও দেখতে পায় বিং সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে আছে। তিয়ান ওর থেকে প্রতিশোধ নিতে ওকে ধাক্কা দিতে যায়, তবে বিং বুঝতে পেরে সরে যায় আর ও তিয়ানকেই ফেলে দেয়। তিয়ান তো অনেক ভয় পেয়ে যায়, ওর উইকটা খুলে গেছে, ও তাওয়াল পেঁচিয়ে পালাতে থাকে। ও ভেবেছে বিং ওকে চিনতে পারবে না, তবে বিং তো পুরো দুনিয়ায় শুধু তিয়ানের চেহারাটাই দেখতে পায়। ও বুঝে ফেলে তিয়ান কোনো ছেলে না, ও একটি মেয়ে। ও তিয়ানের ব্যাপারে সব কিছু মিনজুনের সাথেও শেয়ার করে।
ওর তিয়ানের জন্য চিন্তা হচ্ছিল, এতগুলো ছেলের মাঝে ও কিভাবে থাকবে। তাই ও তিয়ানের মেয়ে হওয়ার ব্যাপারটা কোচকে জানাতে আসে, কিন্তু তখনই এখানে তিয়ান চলে আসে। তিয়ান জেনে গেছে বিং ওর মায়ের বিরুদ্ধে গিয়ে এই ভার্সিটিতে এসেছে। ও এবার বিংকে ব্ল্যাকমেল করতে থাকে, তুমি যদি চাও কেউ এটা না জানুক তাহলে তোমাকে আমার অর্ডার মানতে হবে। বিং বলে, তুমি কি জানতে চাচ্ছ না আমি এখানে কি করছি? তবে তিয়ান তো ওর কথায় পাত্তাই দেয় না। পরের সিনে সবাইকে মাঠে দেখি। আসলে এখানে তিনজন নতুন স্টুডেন্ট এসেছে আর রুম খালি ছিল দুটো, তাই সিঙ্গেল রুম পাওয়ার জন্য গেম হবে। যে নিশানা বরাবর বল ছুড়তে পারবে সেই সিঙ্গেল রুম পাবে। তিয়ান তো সিঙ্গেল রুমই চাচ্ছিল, তবে ওর নিশানাটা একটু সাইডে চলে যায়। তাই ও বিংকে ইশারা করে বলে, তুমি ঠিক মতো মারো, এরপর সিঙ্গেল রুমটা আমাকে দিয়ে দিও। তবে বিং ও তো দুষ্টু ছিল, ও ইচ্ছে করে শেয়ার রুমের জায়গায় বল মারে। তিয়ানেতে অনেক রেগে যায়। রুমে আসার পরই বিং ওকে জ্বালাতে থাকে। ওয়াশরুমে ওকে তাওয়াল দিতে বলে, ও এমনভাবে বলছিল যেন ও কিছুই পড়েনি। তিয়ান কোনোভাবে চোখ বন্ধ করে ওকে তাওয়াল দেয়। পরে দেখে বিং তো ওর মজা নিচ্ছিল। বিং সারাটা রাত ওকে জ্বালাতে থাকে, যার ফলে বেচারি ঘুমাতেই পারেনি, আর সকালবেলা ওর এই অবস্থা ছিল। তিয়ান ভাবে, যেভাবেই হোক ওকে কিস করে আমার ভাগ্যটা ফিরিয়ে আনতেই হবে। এরপর ও জিমে গিয়ে বেহুশ হওয়ার নাটক করতে থাকে। ওকে এভাবে দেখে বিংও প্রথমে চিন্তায় পড়ে যায়, পরে ও বুঝতে পারে এই মেয়ে নাটক করছে। তাই ও নেটে সার্চ করে কিভাবে সিপিআর দিতে হয়, আর বলে, ও এর মানে আমাকে তিয়ানের বুকে চাপ দিতে হবে। এটা শুনেই তিয়ান লাফ মেরে উঠে যায়, আমি একদমই ঠিক আছি। ওকে জ্বালিয়ে বিং খুবই মজা পাচ্ছিল। আজ তিয়ান ট্রেনিংয়ে দেরি করে যায়, তাই কোচ মা ওকে শাস্তি দেয়। বিং নিজের উপর দোষ নিয়ে নেয়, আমার কারণেই তিয়ানের দেরি হয়ে গেছে। তাই কোচ ওদেরকে শাস্তি ভাগাভাগি করে দেয়। আজ অনেক ট্রেনিং করার ফলে তিয়ানের শরীরটা খারাপ হয়ে যায়। শাও বলে, তোমাকে আর এখানে থাকার দরকার নেই, এখানে থাকলে তোমার শরীরটা খারাপ হচ্ছে, এর উপর বিংও তোমাকে জ্বালাচ্ছে। তিয়ান বলে, এরকমটা না, আমি বিংকে যতটা খারাপ ভাবি ও অতটাও খারাপ না, আজ তো ও আমার সাহায্য করেছে। বাহির থেকে ওর সব কথা বিংও শুনছিল। হোস্টেলে আসার পর তিয়ান বিংকে বলে, তুমি আজ আমাকে সাহায্য করেছ, তাই আমি আর তোমাকে ব্ল্যাকমেল করব না, যে তোমার জায়গায় তোমার মামা ওই ইউনিভার্সিটিতে আছে। বিং বলে, ভালোভাবে ভেবে দেখো, সামনে গিয়ে হয়তো সিচুয়েশন এরকম হতে পারে, আমাকে সত্যি ব্ল্যাকমেল করতে হবে। তিয়ান বলে, আমি ভালোভাবেই ভেবেছি। এরপর বিং কী করে, তিয়ানের ডায়েরি নিয়ে পড়তে থাকে। এখানে 100 ধরনের উপায় লেখা ছিল বিংকে কিস করার জন্য। এগুলো শুনে তিয়ান জলদি ওর ডায়েরিটা নিতে গিয়ে ওর উপরেই পড়ে যায়। তিয়ান ঘাবড়ে গিয়ে উঠে যেতে নিচ্ছিল, তবে বিং ওকে আটকে ফেলে আর ওর পায়ের আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। তিয়ানের কাছে এটা ভালোই লাগে, তবে বিং ওকে ডায়েরিটা দেয়ই না। বিং যখন ওয়াশরুমে যায় তিয়ান ওর ডায়েরিটা খুঁজতে থাকে। এই চক্করে ওর ধাক্কা খেয়ে বিংয়ের বিছানায় কোকা কোলা পড়ে যায়, যেটা বিংও দেখে ফেলে, তবে কিছু বলে না। জ্যান তিয়ানের সাথে দেখা করতে হোস্টেলে আসে। ওদেরকে একসাথে দেখে বিং ভুল বুঝে নেয় আর অনেক জেলাস হচ্ছিল। ও তিয়ানকে মেসেজ করে বলে, গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, জলদি হোস্টেলে আসো। তিয়ান যখনই সেখানে যায় বিং বলে ওর বিছানার চাদরটা এক্ষুনি পরিষ্কার করতে, কারণ তিয়ান তো এটাতে কোকা কোলা ফেলেছিল। ওদিকে জ্যান তিয়ানের অপেক্ষা করছিল, তখনই ও এখানে মেঙ্গনার সাথে ধাক্কা খেয়ে যায়। আর ওদেরকে দেখে এমন মনে হচ্ছিল সামনে গিয়ে ওদের মাঝে কিছু হবে। বিং এখানে এই সেই বাহানা মেরে তিয়ানকে আটকাচ্ছিল, যেন তিয়ান ওই ছেলের কাছে না যায়। তিয়ানও চালাকি করে ওকে মেঙ্গনার সাথে ফাঁসিয়ে দিয়ে ওর ভাইয়ের কাছে চলে আসে। ওরা খাবার খাচ্ছিল, এর মাঝে বিং এখানেও চলে আসে আর তিয়ানের বন্ধু হিসেবে পরিচয় দেয়। বিং তো ওদেরকে এতটা ক্লোজ দেখে রেগে চলে যায়। জ্যান বলে, বিং নিশ্চয়ই তোমাকে পছন্দ করে, তবে তিয়ান ওর কথায় পাত্তা দেয় না। এরপর তিয়ান স্টোর রুমে যায় কিছু জিনিসপত্র রাখার জন্য। এখানে কিছু মেয়ে চলে আসে যারা তিয়ানকে চিনত। তিয়ান ওদেরকে দেখে জলদি লুকিয়ে পড়ে। এর মাঝে ও ঘুমিয়ে যায়। যখন ওর ঘুম ভাঙে ও দেখে রুমের দরজা বন্ধ হয়ে গেছে, সাথে ফোনে চারজনেই।
অনেক সময় পরও তিয়ানা আসছিল না বলে বিং আর জ্যানের চিন্তা হচ্ছিল। ওরা সব জায়গায় তিয়ানকে খুঁজতে থাকে। পরে সিসিটিভির মাধ্যমে ওরা দেখতে পায় তিয়ান স্টোর রুমে গিয়েছিল। তিয়ান বেহুশ ছিল, তাই বিং ওকে কোলে তুলে বাহিরে নিয়ে আসে। এর মাঝে ও হুশে চলে আসে। আর অবশেষে বিং জেনে ফেলে জ্যান তিয়ানের ভাই হয়। জ্যান এখান থেকে চলে গেলে ওরা দুজন হোস্টেলের দিকেই যাচ্ছিল। বিং দুষ্টুমি করে ওকে স্নো ছুঁড়ে মারে আর দুজনই স্নো বল নিয়ে খেলতে শুরু করে। হঠাৎ তিয়ানের পা পিছলে ও বিং এর উপর পড়লে ওদের আবারও কিস হয়ে যায়। তিয়ান তো লজ্জায় দৌড় মারে, কিন্তু দুঃখের বিষয় হলো পরদিন তিয়ান জানতে পারে বিংকে কিস করার পরও ওর ভাগ্যটা বদলায়নি, ওর সাথে খারাপ হয়েই যাচ্ছিল। কিছুদিন পর ওদের পরীক্ষা চলে আসে। তিয়ান দেখে বিং চুপচাপ বসে আছে। ও ভাবে বিং হয়তো কিছু পারে না, এজন্য লিখতে পারছে না। তাই তিয়ান কাগজে করে উত্তর লিখে ওকে ছুঁড়ে মারে। তবে কোচ মায়ের কাছে ওরা ধরা পড়ে যায়। অফিস রুমে যাওয়ার পর তিয়ান জানতে পারে ও যদি এরকমটা না করত বিং এই পরীক্ষায় সবার চেয়ে বেশি নাম্বার পেত, মানে বিং হলো হাই লেভেলের টপার। যেহেতু ওরা পরীক্ষায় চিটারি করেছে তাই ওদেরকে শাস্তি দেয়া হয়। পরদিন মিনজুন বিং এর সাথে দেখা করতে আসে। কোচ জিও তো মিনজুনকে দেখেই প্রেমে পড়ে যায় আর দুজন ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয়। প্রথম দেখাতেই এত কিছু করতে দেখে কোচ মায়ের কাছে খুবই আজব লাগে। পরের সিনে দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। ধাক্কা খেয়ে তিয়ানের গায়ে খাবার পড়ে গেলে বিং জলদি ওর জ্যাকেটটা ওকে পরিয়ে দেয়। তিয়ান যখন ফ্রেশ হয়ে বাহিরে আসে বিং আর মেংনাকে একসাথে দেখে ওর অনেক রাগ হয়, মানে তিয়ানও বিংকে পছন্দ করতে শুরু করেছে। ওদিকে বিং মেংনাকে হোস্টেলে ছাড়তে আসে। মেংনা আনব্যালেন্স হয়ে পড়ে যেতেই নিচ্ছিল। ও ভাবে বিং ওকে রোম্যান্টিকভাবে ধরবে, তবে বিং তো ওকে এভাবে ধরে। ওদেরকে একসাথে আবার ওদের এক টিম মেম্বার দেখে ফেলে আর দৌড়ে হোস্টেলে এসে তিলকে তাল বানিয়ে বলতে থাকে যে বিং আর মেঘনা নাকি ডেট করছে। এগুলো শুনে তিয়ানের তো আরও রাগ হয়। বিং যখনই এখানে আসে ওরা এই সেই বাহানা মেরে রুমে দৌড় মারে। পরদিন মেঘনা বিং এর সাথে দেখা করতে আসে। ও পড়ে যেতে নিলে তিয়ান সুন্দর করে ওকে সামলে নেয়। ওর পায়ে আঘাত ছিল তাই তিয়ান সেখানে ব্যান্ডেজ করে দেয়। এতে মেঘনা ভেবে নেয় তিয়ান ওকে পছন্দ করে, ও তো তিয়ানকে ছেলে ভাবছিল। এরপর ও বিংকে ডেকে বলে আমি তিয়ানের একটি সিক্রেট জানতে পেরেছি। বিং প্রথমে ভয় পেয়ে যায়, ও কি জেনে গেল তিয়ান মেয়ে। মেঘনা বলে আমার মনে হচ্ছে তিয়ান আমাকে পছন্দ করে। এটা শুনে বিং পুরো অবাক আর ওর থেকে তিয়ানের পিছু ছাড়ানোর জন্য বলে আরে তিয়ান একদমই ভালো ছেলে না, ও তো একটা প্লে বয়, তুমি ওর থেকে দূরেই থেকো। এগুলো শুনে আবার এই মেয়ে ভেবে নেয় বিং তিয়ানকে নিয়ে জেলাস হয়ে এসব বলছে। যাই হোক, ও পরে তিয়ানের কাছে গিয়ে বলে সরি আমি অন্য একজনকে পছন্দ করি, তাই তুমিও আমাকে ভুলে যেও। ওর কথা শুনে তিয়ান পুরো বোকা হয়ে যায়। আরে তোমার ভুল হচ্ছে, আমি অন্য একজনকে পছন্দ করি। ওর এই কথা আবার বিং শুনে ফেলে আর ওকে সাইডে করে বলে আমি শুনেছি তুমি মেঘনাকে বলেছ তুমি কাউকে পছন্দ করো। কাকে? হ্যাঁ। তবে তিয়ানকে কিছু না বলেই চলে যায়। পরের সিনে দেখি কোচ ওদেরকে ট্রেনিংয়ের জন্য ডাকে। এখানে লিয়ান দৌড়ানোর সময় একটি বাইকের সাথে বাড়ি খেয়ে পায়ে আঘাত পেয়ে যায়। তিয়ানের ওর জন্য খারাপ লাগছিল, ও লিয়ানকে একা ছেড়ে যেতে চাচ্ছিল না, তাই বিংও ওর সাথে যুক্ত হয়। একে একে টিমের সবাই এখানে চলে আসে আর একজন আরেকজনের কাঁধে হাত রেখে প্রতিযোগিতাটা শেষ করে। কোচ মা তো প্রথমে অনেক রেগে যায়, তবে ওদের দলের একতা দেখে ও খুশি হয়। পরদিন তিয়ান কোচ মায়ের সাথে কথা বলতে আসে। এখানে কোচ জিও ছিল, উনি তো তিয়ানকে দেখেই চিনে ফেলে। কোচ মা যখন জানতে পারে তিয়ান আসলে মেয়ে, উনি তো অনেক রেগে যায় আর ওকে বরখাস্ত করারও ডিসাইড করে ফেলে। তবে আপাতত এই ব্যাপারটা কাউকে জানাতে নিষেধ করে। এদিকে মেনজন কোচ জিওর সাথে ডেটে এসেছে। কোচ জিও অনেক খাবার অর্ডার করে, তবে মেনজুনের কাছে এত টাকা ছিল না। কথায় কথায় ওরা কোচ মাকে নিয়ে কথা বলছিল। মেনজুন তো কোচ মাকে রুড এই সেই অনেক কথা বলছিল।
পেছন থেকে মা এসে এই সব কিছু শুনে ফেলে। মাকে দেখে তো মিনজুন অনেক ভয় পেয়ে যায়। ও বিল দিতে গিয়ে দেখে ওর কার্ডে টাকা নেই। আপাতত মা টাকা দিয়ে ওর সাহায্য করে আর জিওকে মেসেজ করে বলে মিনজুন একদমই ভালো ছেলে না, ও মেয়েদের ব্যবহার করে তাদেরকে দিয়ে বিল দেয়। এতে জিও রেগে মিনজুনের সাথে ব্রেকআপ করে চলে যাচ্ছিল। মিনজুন ওকে মানাতে ওর পিছু যায় আর ভুলবশত নিজের ব্যাগটা এখানেই ফেলে যায়। পরে ও জানতে পারে রেস্টুরেন্টের লোকরা ওর ব্যাগটা কোচ মায়ের কাছে দিয়ে দিয়েছে। ও তো আর মায়ের সামনে যেতে পারবে না, তাই ও তিয়ানকে অনুরোধ করে মায়ের অফিস থেকে ব্যাগটা নিয়ে আসার জন্য। তিয়ানও লুকিয়ে লুকিয়ে ব্যাগটা নিয়ে আসে, তবে এক লোকের সাথে ধাক্কা খেলে ব্যাগের জিনিসপত্র পড়ে যায়। ও এখানে বিংয়ের মেডিকেল রিপোর্টটা দেখে ফেলে ও বিংয়ের রোগের ব্যাপারে জেনে ফেলে যে বিং দুনিয়ার কারোর চেহারাই দেখতে পায় না, শুধু ওকেই দেখতে পায়, যেটাতে ও পুরো অবাক। তবে ও মিনজুনকে কিছু না বলেই ব্যাগটা দিয়ে চলে আসে। কোচ মা তিয়ানকে নিয়েই ভাবছিল ও কতটা কঠোর পরিশ্রম করে। তিয়ানকে দেখে ওনার নিজের যৌবনের কথা মনে পড়ে। উনি যখন আইস হকিং টিমে জয়েন হয়েছিল তখন ছেলেরা ওনাকে কত কথা বলেছিল, তবে উনি হার মানেনি। তাই উনি তিয়ানকে আরেকটি সুযোগ দেওয়ার কথা ভাবে আর সবাইকে বলে আগামী সপ্তাহে সিনিয়রদের সাথে তোমাদের একটি ম্যাচ হতে চলেছে, তোমরা যদি সেই ম্যাচে জিততে পারো তোমাদের সবারই একটি একটি করে ইচ্ছে পূরণ করা হবে। উনি স্পেশালি এটা তিয়ানকেই বলছিল। তিয়ান এতে অনেক খুশি হয়ে যায় আর বিংকে অনুরোধ করে এই এক সপ্তাহ ওকে অনেক ট্রেনিং করানোর জন্য। বিংও ওর ট্রেনিং শুরু করে দেয় আর ওদের দুজনের সম্পর্কটা আরও ভালো হয়ে যায়। একদিন লিয়ান তিয়ানকে প্র্যাকটিস করাচ্ছিল। তিয়ানের এতটা কাছে আসাতে ওর হার্ট বিট অনেক ফাস্ট হতে থাকে। ও নিজেই ভাবতে থাকে আমার সাথে এমনটা কেন হচ্ছে। এরপর ও ওর বড় বোন মিয়াওয়ের সাথে দেখা করে আর ওর বোনকে বলে আচ্ছা কারো কাছে যাওয়াতে যদি হার্ট বিট অনেক ফাস্ট হয়ে যায় এর মানে কি? মিয়াও বলে নিশ্চয় তুমি তাকে পছন্দ করো। অন্যদিকে মেঘনা আর জ্যানকে অনলাইনে গেম খেলতে দেখি। ওরা অনেক দিন যাবৎ একসাথেই গেম খেলছে, ওদের মাঝে ভালো বন্ধুত্বও হয়ে গেছে, তবে ওরা একজন আরেকজনকে চেনে না। ফাইনালি ওদের সিনিয়রের সাথে ম্যাচের দিন চলে আসে। ওরা সবাই অনেক ভালো খেলে ম্যাচটা জিতে যায়। তিয়ান অনেক খুশি হয়ে যায়, ও এখন এখানেই থাকতে পারবে। তবে বিং ওর হাতে আঘাত পেয়ে গেছে, তাই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিয়ান ওর খেয়াল রাখতে এখানেই থেকে যায় আর বিং তো ওকে জ্বালানোর একটা সুযোগও হাতছাড়া করছিল না। অন্যদিকে মিনজুনকে দেখি, ও এবার কোচ মায়ের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, তবে মাও ওকে একদমই পাত্তা দেয় না। হোস্টেলে আসার পর বিং তিয়ানকে বলে ওর মাথায় শ্যাম্পু করে দিতে। বিং বলে আমার চোখে শ্যাম্পু চলে গেছে। তিয়ান যখনই ওর চোখে ফু মারতে যায় বিং ওর গালে ফেনা লাগিয়ে দেয়। এতে তিয়ান রেগে ওকে ফেলেই বের হয়ে যায়। আজ অনেক দিন পর তিয়ান ওর বন্ধুর সাথে ঘুরতে যায়। ও আজ পুরোটা দিন মেয়ে হয়ে কাটাতে চাচ্ছিল। এত এত শপিং করে, খাবার দাবার খায়, ম্যানিকিউর করে, ও অনেক খুশি ছিল। ওদিকে বিং তিয়ানের অপেক্ষায় করছিল। অনেক সময় হয়ে গেছে, ও এখনও ফিরছিল না, তাই ও খবর লাগিয়ে তিয়ানের কাছেই চলে আসে। তিয়ান তো ওকে দেখে ঘাবড়ে ওর হাতটা লুকাতে থাকে। বিং বলে তুমি ম্যানিকিউরের পেছনে কত টাকা খরচ করেছ? তিয়ানও তালে তালে বলে দেয়। এরপর বলে আরে আমি তো আমার গার্লফ্রেন্ডের মন রক্ষা করতে এসব করেছি, আর ও শাওকে ওর গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করায়। বেচারি তো জানেই না বিং সেই কবে জেনে গেছে ও একটা মেয়ে। পরদিন সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করে। যেহেতু বিংয়ের হাতে আঘাত ছিল তাই কোচ মা বিংকে যেতে নিষেধ করে। সবাই তো পিকনিক নিয়ে অনেক এক্সাইটেড ছিল, তবে বিংয়ের জন্য খারাপও লাগছিল, তাই ওরা নাটক সাজানোর প্ল্যান করে। তিয়ান বিংয়ের কাছে গিয়ে বলে কোচ মা তোমাকে রেস্ট করতে বলে আমাদের সবাইকে ট্রেনিংয়ে যেতে বলেছে। ও মন খারাপ করার নাটক করছিল। সকাল হতেই বিং ঘুম থেকে উঠার আগে ওরা সবাই পিকনিকে চলে যায় আর অনেক মজা করে। ছবি পোস্ট করার আগে তিয়ান বিংকে হাইড করে দেয়, তবে মিনজুনকে হাইড করতে ভুলে গেছে। মিনজুন যখনই ওদের ছবি দেখে ও বিংকে দেখায়। বিং তো অনেক রেগে যায়। পরদিনই ও মিনজুনকে নিয়ে সেখানে চলে আসে, তবে ওদেরকে বুঝতে দেয় না ও সত্যটা জেনে গেছে আর ওদেরকে দিয়ে অনেক ট্রেনিং করাতে থাকে।
সবার অবস্থাই খারাপ হয়ে যায়। তাই তিয়ান ওকে সরি বলে সব সত্যটা বলে দেয়। ওরা দুজন কথা বলছিল। তিয়ান জানতে পারে বিং ছোটবেলা থেকেই আইস হকিং নিয়ে ক্যারিয়ার বানাতে চাচ্ছিল। তিয়ান বলে, আমার মা চেত আমি যেন এই ইউনিভার্সিটিতে পড়ি। আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্যই আমি এখানে এসেছি। তবে আমি নিজেই জানি না আমি আসলে কি চাই। বিং বলে, চিন্তা করো না, একদিন তুমিও তোমার প্যাশনটা চুজ করে নিবে। রাতে তিয়ান জানতে পারে আজ রাত ওকে লিয়ান আর বিং এর সাথেই রুম শেয়ার করতে হবে। তিয়ান চিন্তায় পড়ে যায়, দুজন ছেলের সাথে ও কিভাবে ঘুমাবে। বিং এটা বুঝতে পারে আর ইচ্ছে করে লিয়ানকে ধাক্কাতে ধাক্কাতে সাইডে নিয়ে যায়। এতে তিয়ান খুশি খুশি ঘুমিয়ে পড়ে, যেটাতে বিংও খুশি হয়। অন্যদিকে মিনজুন যাওয়ার পথে কোচ মায়ের সাথে দেখা হয়ে যায়। ওনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, যেটা মিনজুন ঠিক করে দেয়। আর এতে কোচ মাও খুশি হয়। উনি মিনজুনকে যতটা খারাপ ভাবে, মিনজুন অতটাও খারাপ না। মিনজুনের মুখে ময়লা লেগে যায়, যেটা মা পরিষ্কার করে দেয়। এতে মিনজুন অনেক খুশি হয়ে যায়। লিয়ান এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, আর বিং তিয়ানের মাঝেই শুয়ে পড়ে। ও এক নজরে তিয়ানকেই দেখছিল। তখনই বিং ওর গালে এক চড় লাগিয়ে দেয়, যেটার দাগ সকালেও ওর মুখে ছিল। অন্যদিকে জ্যান ওর অনলাইন ফ্রেন্ডের কথাবার্তা শুনে বুঝে ফেলে, এটা আর কেউ না, মেং না। ওরা সবাই ভার্সিটিতে ফিরে আসে। কোচ বলে, কিছুদিন পর অন্য ভার্সিটির সিনিয়রদের সাথে তোমাদের কম্পিটিশন হতে চলেছে, যাদের টিমের ক্যাপ্টেন কাই অনেক ভালো খেলে। এই কলেজের সিনিয়ররাও তাদের সাথে হেরে গেছে। আমরা জানতে পারি ওই ক্যাপ্টেন কাই হল লিয়ানের বড় ভাই। ওর ভাইয়ের কথা শুনেই ওর মনটা খারাপ হয়ে যায়। আসলে ছোটবেলার সবাই ওর ভাইকে নিয়ে ওকে বুলি করত, তোমার ভাই তো কত ভালো খেলে আর তুমি কতটা দুর্বল। এর কারণেই ও সারাটা জীবন ওর ভাইকে ভয় পেয়ে এসেছে। ওদের ম্যাচের দিন চলে আসে, বিংয়ের হাতে আঘাত ছিল তাইও খেলায় অংশগ্রহণ করতে পারে না। লিয়ান চাচ্ছিল ভালো মতো খেলতে, তবে ওর ভাইয়ের সামনে ও খেলতেই পারছিল না, যার ফলে ওরা এই ম্যাচে হেরে যায়। এরপর থেকে লিয়ান অনেক হতাশায় পড়ে যায় আর নিজেকে রুমে বন্দী করে নেয়। তিয়ান একদিন যখন শাওয়ের সাথে ক্যাফেতে আসে, এখানে কাই মিয়াওয়ের সাথে এসেছিল। কাই লিয়ানের নামে উল্টাপাল্টা বকছিল। এতে তিয়ান অনেক রেগে যায় আর ওর কাছে গিয়ে ওকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। আমি যদি ম্যাচে জিতে যাই, তুমি আর লিয়ানকে বুলি করবে না আর ওকে সরিও বলবে। ও এই ব্যাপারটা কাউকেই জানায় না। কাই তিয়ানকে বা হাতের ধুলা ভেবে ওর সাথে ম্যাচ খেলতে আসছিল না। এটা আবার বিং জানতে পারে। ও কাইয়ের কাছে গিয়ে বলে, আমি যদি তোমার সাথে ম্যাচে জিতে যাই, তোমাকে তিয়ানের সাথে খেলতে হবে। বিং এখানে জিতে যায়, তাই কাই তিয়ানের সাথে খেলতে আসে। ও অনেক উগ্রভাবে খেলছিল, যার ফলে তিয়ান বারবার পড়ে যেতে থাকে। মিয়াও জলদি লিয়ানের কাছে যায়, তোমার বন্ধু ম্যাচ খেলছে আর তুমি এখানে বসে আছো। এটা শুনে লিয়ান জলদি এখানে চলে আসে ও তিয়ানকে সরিয়ে নিজেই খেলতে শুরু করে। ও হেরে যায়, তবে ও চেষ্টা করেছে। এবার কাই ওর দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, মানলাম তুমি অনেক দুর্বল, তবে তুমি অনেক ভাগ্যবান যে এত ভালো দুজন বন্ধু পেয়েছ। লিয়ান অবাক হয়ে যায়, দুজন? মিয়া ওদেরকে বিংয়ের কাহিনীটা বলে। বিংয়ের জন্যই কাই এখানে এসেছে। তিয়ানও বিংকে ধন্যবাদ বলে আর আবারও ওদের দুষ্টুমি শুরু হয়ে যায়। তখনই লিয়ান আসে ওদের সাথে দেখা করতে। ও দরজা খুললেই বিং দরজার সাথে বাড়ি খেয়ে আবারও ওদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। এবার বিং তিয়ানের সাথে সাথে লিয়ানেরও চেহারা দেখতে পাচ্ছিল। ও ভাবতে থাকে, এটা কি তিয়ানের কিসের জন্য হলো? লিয়ান তো এসব দেখে ঘাবড়ে দৌড় মারে। পরদিন তিয়ান ওকে ডেকে বুঝাতে থাকে, দেখো তুমি যা দেখেছ ওটা অ্যাক্সিডেন্ট ছিল, প্লিজ আমাদের ভুল বুঝো না। ওদিকে মিনজুন কোচ মাকে পটাতে ফুল নিয়ে আসে। এখানে জিও কাজ ছিল, সবে সবে ওনার ব্রেকআপ হয়েছে, তাই মিনজুন ওনাকে সামলাতে থাকে। এ অবস্থায় কোচ মা ওদেরকে দেখে ফেলে আর ভুল বুঝে রেগে চলে যায়। পরের সিনে দেখি কোচ মা ওদেরকে বলে, কিছুদিন পর তোমাদের ওপেন ম্যাচ হতে চলেছে, তোমরা চাইলে সেখানে নিজেদের বাবা মাকে নিয়ে আসতে পারো। এসব শুনে তিয়ানের মনটা খারাপ হয়ে যায়। ওর বাবা মা তো সেই কবেই মারা গিয়েছে।
বিং আবারও সব কিছু ঘোলা ঘোলা দেখছিল। তাই এবার ও তিয়ানকে কিস করার প্ল্যান বানায়। এরপর ও বেহুশ হওয়ার নাটক করে। তিয়ানও এটা বুঝতে পারে আর জোরে ওর বুকে চাপ দিতেই যাচ্ছিল। বিং ওর জীবনটা বাঁচিয়ে দৌড় মারে। বিং এর এই অবস্থা দেখে মিনজুন জিজ্ঞেস করে, তুমি কি তিয়ানকে ভালোবেসে ফেলেছ? ও কিছুই বলছিল না। আসলে ও তো সেই কবে থেকেই তিয়ানকে ভালোবাসতে শুরু করেছে। এদিকে তিয়ান ভাবছিল রুমে কেউই নেই, তাই ও খোলা চুলেই ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তবে আমরা দেখি রুমে আগে থেকেই লিয়ান বসেছিল। ও জেনে ফেলে তিয়ান একজন মেয়ে। ও পুরো অবাক হয়ে যায়। ও তিয়ানের ব্যাপারে আরও কিছু জানতে শাওয়ের কাছে যায় আর ঘুরিয়ে ফিরিয়ে এই সেই প্রশ্ন করতে থাকে। ও এখন শিওর হয়ে গেছে তিয়ান একজন মেয়ে। আর এখন থেকে বিংয়ের সাথে সাথে লিয়ানও তিয়ানের অনেক খেয়াল রাখতে থাকে। তিয়ানের প্রতি লিয়ানের এত কেয়ার দেখে বিং আবার জ্বলছিল। এর মাঝে বিং জানতে পারে ওর মা অ্যাব্রোড থেকে ফিরে এসেছে। ও জলদি ওর মায়ের সাথে দেখা করতে আসে। ওর মা জেনে গেছে ও অন্য ভার্সিটিতে পড়ছে। আসলে উনি চায় বিং বিজনেসকে নিজের ক্যারিয়ার হিসেবে বাছাই করুক আর আইস হকিকে হবি হিসেবে, যেন বিং সামনে গিয়ে ফ্যামিলি বিজনেস সামলাতে পারে। তবে বিং তো আইস হকি নিয়েই নিজের ক্যারিয়ার বানাতে যাচ্ছিল আর রেগে এখান থেকে চলে যায়। ওর মনটা খারাপ দেখে তিয়ান ওর মন ভালো করার চেষ্টা করে, যেটাতে ও সফলও হয়। মেঘনা যখন জানতে পারে বিংয়ের মা এসেছে, ও বিংয়ের মাকে ইমপ্রেস করতে চাচ্ছিল আর জ্যানের থেকে কিছু আইডিয়া নিয়ে ওনাকে পটাতে যায়। কিন্তু সব কিছু উল্টো হয়ে যায়। বিংয়ের মা ওকে বলে দেয়, তুমি বিংকে ভুলে যাও, ও তোমার মতো মেয়েকে কখনো পছন্দ করবে না। এতে মেঘনা অনেক কষ্ট পায় আর রাতের বেলা অনেক ড্রিঙ্ক করে ফেলে। জ্যান এসে ওকে সামলাতে থাকে। মেঘনা বারবার গেম খেলতে চাচ্ছিল, তাই জ্যানও ওর সাথে গেম খেলতে থাকে আর একটা সময় দুজন একসাথেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা ও এখানে জ্যানকে দেখে অবাক হয়ে যায়। গত রাতে কি হয়েছে? জ্যান ওকে পুরো কাহিনীটা বুঝায়। আরে উল্টাপাল্টা কিছুই হয়নি। মেঘনা এখন জেনে ফেলে ওর অনলাইন ফ্রেন্ড যার সাথে ও গেম খেলে সেটা আর কেউ না, জ্যান। আর জ্যানের আইডিয়ার কারণেই ওর আজ এই অবস্থা। ও তো রেগে জ্যানকে মারতে যায়। জ্যান কোনোভাবে নিজের জীবনটা বাঁচিয়ে পালিয়ে যায়। বিং চাচ্ছিল ও আইস হকি খেলার ব্যাপারে ওর মা ওকে সাপোর্ট করুক, তবে ওর মা তো এরকমটা চায় না। বিংয়ের মন খারাপ দেখে তিয়ান অনেক ভেবে চিনতে ওর মাকে বুঝাতে যায়, তবে উনি তিয়ানকে তাড়িয়ে দেয়। ওদের ম্যাচের দিন চলে আসে। মিনজুন ওকে তিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে, তুমি তিয়ানকে যত বেশি কিস করবে তোমার সুস্থ হওয়ার চান্স ততই বেশি। ওদের এসব কথা তিয়ান শুনে ফেলে। এরপর মিনজুন আবারও কোচ মাকে মানাতে যায়। এবার তো উনি পায়েই পড়ে যায়, তবে কোচ মা ওনাকে পাত্তাই দেয় না। ওদের ম্যাচ শুরু হওয়ার আগে বড় এক সমস্যা হয়ে যায়। ওদের জার্সিতে রং পরে জার্সিগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে দু দলকেই একই জার্সি পরতে হয়। এতে বিংয়ের সমস্যা হয়ে যায়। ও এবার ওর টিমের মেম্বারদের চিনতে পারছিল না। আমরা দেখি বিংয়ের মাও লুকিয়ে লুকিয়ে ওর খেলা দেখতে এসেছে। বিং তো ওনাকে দেখতে পায় না। তিয়ান বলে, তোমার মা এসেছে। বিং কাউকেই চিনতে পারছিল না, যার ফলে ও অনেক বাজে খেলছিল। এজন্য ও খেলা থেকে বের হয়ে যায়। ও নিজের মায়ের সামনে খারাপ খেলতে যাচ্ছিল না। তিয়ান ওর দিকটা বুঝতে পারে আর বিং এর কাছে গিয়েই সোজা ওকে কিস করে দেয়। বিং এতে অবাক হয়ে যায়, তবে এরপরই ও সব কিছু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। কত বছর পর ওর মায়ের চেহারাটা দেখল। এবার ও পুরো জোশের সাথে গেম খেলতে শুরু করে আর ওরাই এই ম্যাচে জিতে যায়। ওদের খুশি দেখে মাও খুশি। বিং এরপর তিয়ানের কাছে কিসের কারণটা জানতে চায়। ও বলে, তুমিও তো কতবার করেছো, তাই আজ আমিও করলাম। ও মনে মনে ভাবতে থাকে, আমার কি ওকে বলে দেওয়া উচিত? আমি ওর অসুখের ব্যাপারটা জেনে গেছি। বিংয়ের মা ওর সাথে দেখা করতে আসে। বিং জানতো ওর মা ওর অসুখের ব্যাপারে জানে না, তবে ওর মা ওর অসুখের ব্যাপারটা জানতো। এজন্যই ওকে আইস হকি খেলতে নিষেধ করত, যেন ওর কোনো সমস্যা না হয়। এসব জানার পর বিং অনেক ইমোশনাল হয়ে যায়
আর ওনাকে জড়িয়ে ধরে। কিছুদিন পর তিয়ান জানতে পারে আগামীকাল বিংয়ের জন্মদিন, তাই ও সবার সাথে বিংয়ের জন্য সারপ্রাইজ প্ল্যান করে। সন্ধ্যায় সবাই সুন্দর করে ওকে সারপ্রাইজ দেয়, এতে বিং অনেক খুশি। ওদেরকে একসাথে এত খুশি দেখে লিয়ানও বুঝতে পারে ওরা দুজন দুজনকে পছন্দ করে। তিয়ানোকে নিজ হাতে একটি সুইটার বানিয়ে দেয়, এতে বিং অনেক খুশি হয়। লিয়ান মনের দুঃখ নিয়ে শাওয়ের কাছে যায় আর বলে, আমি যাকে পছন্দ করি সে অন্য একজনকে পছন্দ করে। শাও ওকে সুন্দর করে বুঝায়, আমরা যাকে পছন্দ করব সেও যে আমাদের পছন্দ করবে এটা ভাবা বোকামি, তাই তোমাকে এটা স্বাভাবিকভাবেই মেনে নেওয়া উচিত। তবে লিয়ান এরপরও নিজের অনুভূতিটা তিয়ানের কাছে প্রকাশ করতে চাচ্ছিল। ও তিয়ানকে প্রপোজ করার অনেক চেষ্টা করে, তবে বিং এটা বুঝে ফেলে আর বারবারই ওর প্ল্যানগুলো ভেস্তে দেয়, ওকে তিয়ানের কাছে যেতেই দিচ্ছিল না। আবারও ওদের পরীক্ষা চলে আসে যেখানে সবাই পাস করে। কোচ মা বিংকে বলে, ভার্সিটির ম্যাগাজিনের জন্য তোমাকে মেঘনার সাথে ফটোশ্যুট করতে হবে। এটা শুনে তিয়ানের খারাপ লাগে। যাওয়ার পথে রাস্তায় একটি দোকানে ও ইউনিকর্নের পেন্ডেন্ট দেখতে পায়, ওর কাছে খুবই ভালো লাগে, এটা বিংও খেয়াল করে। তিয়ানের ভাই ওর কাছে এসে ওর পার্ট টাইম জবে সাহায্য করতে বলে, যেটা অ্যামিউজমেন্ট পার্কে ছিল। ওদের কথাগুলো আবার লিয়ান শুনতে পায়। তিয়ান যখনই কাজের জায়গায় যায় ওর সাহায্য করতে লিয়ান চলে আসে। আসলে ও চাচ্ছিল এখানেই তিয়ানকে ওর অনুভূতিটা প্রকাশ করতে। এই একই পার্কে বিং আর মেঘনার ফটোশ্যুট চলছিল। অন্যদিকে মিনজুন জানতে পারে কোচ মা অন্য একজনকে ডেট করতে শুরু করেছে, বেচারার মনটাই ভেঙে যায়। এখানে তিয়ান বিং আর মেঘনাকে একসাথে দেখে কষ্ট পেয়ে যায়। লিয়ান এটা বুঝতে পারে আর ওর মন ভালো করার চেষ্টা করে। এর মাঝে বিংও ওরকম কস্টিউম পরে নেয়। মেঘনা ভাবে বিং হয়তো ওকে সারপ্রাইজ দিবে। এই পুরো কাহিনী আবার জ্যানও দেখতে পায় আর ওর মাথায় দুষ্টু এক আইডিয়া আসে। ও নিজেও সেরকম কস্টিউম পরে মেঘনার কাছে চলে আসে। মেঘনা তো ভাবে এটা বিং, ও অনেক খুশি হয়ে যায়। লিয়ান ডিসাইড করে রাইডে বসেই তিয়ানকে প্রপোজ করবে। ও যখনই টিকিট আনতে যায় বিং এসে তিয়ানকে নিজের সাথে নিয়ে যায় আর কোনোভাবে ওকে মানিয়ে নেয়। ওদের একসাথে দেখে লিয়ানের মনটা খারাপ হয়ে যায়। এখানে মেঘনা খুবই খুশি ছিল, ও তো ভেবেছে ওর সাথে বিং, ও খুশিতে ওকে কিস করে ফেলে। কিন্তু পরে যখন এখানে জ্যানকে দেখে ও অনেক রেগে যায়, তুমি আমার প্রথম কিসটা চুরি করে নিলে। জ্যানও রেগে ওকে মাস্ক পরিয়ে বলে, নাও তোমার কিস ফেরত নিয়ে নাও, এটা বলেই ও চলে যায়। মেঘনা পুরো বলদ হয়ে যায়। ওদিকে বিং ইউনিকর্নের পেন্ডেন্টটা তিয়ানকে পরিয়ে দিয়ে সুন্দর করে ওর ভালোবাসাটা প্রকাশ করে, যেটাতে তিয়ান অবাক। বিং বলে, তুমি ভেবেচিন্তে আমাকে জবাব দিতে পারো, তুমি যদি নাও করে দাও এতে আমাদের বন্ধুত্ব নষ্ট হবে না। তিয়ান ভাবে, আমিও তো ওকে পছন্দ করি, ও কি আমাকে ছেলে ভেবে প্রপোজ করলো, কিভাবে বলি আমি তো একটা মেয়ে। তিয়ান চালাকি করে ওর মেয়ের রূপের ছবিটা দেখিয়ে বলে, এটা আমার বোন হয়, তুমি চাইলে ওকে ডেট করতে পারো। বিং তো ছবি দেখেই বুঝে ফেলে এটা তিয়ানি। ও বলে, আমি শুধু তোমাকেই পছন্দ করি, অন্য কাউকেই আমার দরকার নেই। ওকে এতটা কাছে দেখে তিয়ান জলদি সরে যায়। পরদিন ওরা যখন মাঠ পরিষ্কার করছিল তিয়ান ভাবছিল ওর অনুভূতিটা প্রকাশ করে দিবে আর এটাও বলে দিবে ও একটা মেয়ে। তবে ও কিছু বলার আগেই বিং ওকে কিস করে ফেলে। এ সময় এখানে বিংয়ের মা চলে আসে। পরের সিনেই দেখি বিংয়ের মা তিয়ানকে ডেকেছে। আসলে উনি তিয়ান আর বিংকে ক্লোজ অবস্থায় দেখে ফেলেছে। উনি এটাও জেনে গেছে তিয়ান একজন মেয়ে। উনি বলে, আমি মিথ্যে বলা মেয়েদের একদমই পছন্দ করি না। উনি তিয়ানকে বিংয়ের থেকে দূরে থাকতে বলে। তিয়ানের মনটা ভেঙে যায়। এরপর থেকেই ও বিংকে ইগনোর করতে থাকে আর বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না। তবে বিং তো জানে তিয়ান ওকে পছন্দ করে, ও নিজের ভালোবাসাটাও আবার প্রকাশ করে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তিয়ানও জানে বিং ওকে সত্যিই ভালোবাসে। তবে বিংয়ের মা তো বলেছে ওর থেকে দূরে থাকতে, তাই তিয়ান ওর দেয়া পেনডেন্টটা খুলে
এখানে রেখেই চলে যায়। অন্যদিকে কোচ মা যেই লোকটিকে ডেট করছিল মিন জুন লোকটির ব্যাপারে সকল তথ্য বের করে আনে। আসলে তো এই লোকটি একটা প্লে বয়, হাজারটা গার্লফ্রেন্ড বানিয়ে রেখেছে। ও এসব কথা কোচ মাকেও বলে দেয়, উনি তো অনেক রেগে যায়। মিন জুন যেরকমই হোক না কেন, ও সত্যি কোচ মাকে পছন্দ করে, তাই কোচ মাও ওকে একটা চান্স দিয়েই দেয়। মিন জুন অনেক খুশি হয়ে যায় আর ওনারা দুজনও ডেট করতে শুরু করে। এদিকে বিংও বুঝতে পারে ওর মাই হয়তো তিয়ানকে কিছু বলেছে, এজন্যই তিয়ান ওকে ইগনোর করছে। বিং ওর মায়ের কাছে যাচ্ছিল, ওকে যেতে তিয়ান দেখে ফেলে। বিং ওর মাকে বলে, আমি জানি তিয়ান একজন মেয়ে, ওর মায়ের ইচ্ছেটা পূরণ করার জন্যই ও নিজের গেট আপ বদলে এই ভার্সিটিতে এসেছে। এর মাঝে তিয়ান এখানে চলে আসে। বিং ওর হাতটা ধরে বলে, আমি তিয়ানকে অনেক ভালোবাসি, আপনি যা ইচ্ছে করুন, তবে ওর থেকে আমাকে দূরে সরাতে পারবেন না। তিয়ানের কাছে ওর এই কনফেশন খুবই ভালো লাগে। ওদের এভাবে দেখে মাও আর কিছু বলতে পারে না। তিয়ান যখন জানতে পারে পুলে পড়ে যাওয়ার দিন থেকেই বিং জানে ও একটা মেয়ে, এতে তিয়ান অবাক হয়। এতদিন তুমি ইচ্ছে করে আমার মজা নিয়েছ? বিং হাসে আর ওকে আবারও ওই পেনডেন্টটি পরিয়ে দেয়। ওদের একসাথে দেখে এবার লিয়ানও খুশি হয়। পরদিন টিমের সবার বাহিরে খেতে যাওয়ার কথা ছিল, তবে বিং আর তিয়ান বাহানা মেরে চলে যায়। আসলে আজ ওদের ডেটে যাওয়ার কথা ছিল, ওরা একসাথে ডেট এনজয় করছিল। অ্যাক্সিডেন্টলি বাকি সবাইও খাবার খেতে এখানেই আসে আর ওদেরকে দেখে ফেলে। দেন আর কি, সবাই একসাথেই খাবার খেতে থাকে। তবে এই দুজন লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল। এদিকে মেঘনা বুঝতে পারে ও এখন জ্যানকে পছন্দ করতে শুরু করেছে, তাইও জ্যানকে ওর অনুভূতিটা প্রকাশ করার ডিসাইড করে। রাতের বেলা ওরা যখন হাঁটছিল এখানে জ্যানকে দেখতে পায়। জ্যান এখানে মেঘনার সাথে দেখা করতে এসেছে। তিয়ান ওর ভাইকে বলে, বিং জেনে গেছে আমি একটা মেয়ে। ওদের কথাগুলো পেছন থেকে মেঘনা শুনে ফেলে, ও তো পুরো অবাক হয়। ওর বিং আর তিয়ানের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ছিল না। ও ভাবে জ্যান বিংয়ের থেকে ওকে দূরে সরানোর জন্যই ওর সাথে বন্ধুত্ব করেছে, ওকে পছন্দ করে না। এতে বেচারি কষ্ট পেয়ে চলে যায়, যেন ওর পিছু যায় ওকে মানানোর জন্য। লিয়ান শাওয়ের জন্য গিফট নিয়ে যায় এতদিন ওর পাশে থাকার জন্য, আর ওকে বলে দেয়, আমি জানি তিয়ান মেয়ে, সাথে প্রমিস করে এটা কাউকেই বলবে না। এতদিনে ওদের সম্পর্কটা আরও ভালো হয়ে গেছে আর একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন ওরা দুজন ঘুরতে বের হয়। রাস্তায় একজন আঙ্কেল পড়ে গেলে ওরা আঙ্কেলের সাহায্য করতে যায়। তখনই তিয়ানের অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, বিং ওকে বাঁচাতে গিয়ে ওর নিজেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জলদি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সবাই চলে গেলেও তিয়ান এখানে বসে ওর খেয়াল রাখছিল। এ অবস্থায় ওকে বিংয়ের মা দেখতে পায়। উনি বুঝতে পারে তিয়ান সত্যিই বিংকে ভালোবাসে, তাই উনিও তিয়ানকে মন থেকে মেনে নেয়। ওদিকে জ্যান অনেক কষ্ট করে মেঘনাকে মানিয়ে নেয় আর দুজন প্রেম শুরু করে দেয়। ওরা তিয়ানের ব্যাপারেই কথা বলছিল। ওদের কথা আবার এক সিনিয়র শুনে ফেলে যে তিয়ান আসলে একজন মেয়ে। পরদিন বিং হুঁশে চলে আসে। বিং এখন সবার চেহারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, মানে অ্যাক্সিডেন্টের কারণে ওর অসুখ ঠিক হয়ে গেছে। এর মাঝে এখানে ওই দাদিমা আসে। আমরা জানতে পারি উনি আসলে বিংয়ের দাদিমা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় বিংয়ের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল ও বেহুশ হওয়ার আগে তিয়ানকে দেখেছিল, এজন্যই ও পুরো দুনিয়াতে শুধু তিয়ানের চেহারাটাই দেখতে পারত। আসলে ওই অ্যাক্সিডেন্টের পর ওনারা তিয়ানকে খোঁজার অনেক চেষ্টা করেছে। অবশেষে দাদিমা যখন তিয়ানকে খুঁজে পেয়েছে, উনি তিয়ানকে বিংয়ের কাছে নেয়ার জন্যই ভাগ্য খারাপের নাটক সাজিয়েছে। ওর সাথে এতদিন যেসব ঘটনা ঘটেছে এগুলো দাদিমাই করিয়েছে। যাই হোক, এতে সবাই খুশি হয়। তিয়ান আর বিং ভালোবাসার মানুষ পেল আর ওনারাও ওদের সম্পর্কটা মেনে নেয়। অন্যদিকে ওই সিনিয়র তিয়ানের মেয়ে হওয়ার ব্যাপারটা পুরো ভার্সিটিতে ছড়িয়ে দেয়, যার ফলে তিয়ানকে ভার্সিটি থেকে বরখাস্ত করে দেয়া হয়। ওর টিমমেটরা যখন এটা জানতে পারে
ওরা অবাক হয়, তবে খুশি খুশি ওকে মেনে নেয়। এরপর তিয়ান প্রথমবারের মতো মেয়ে রূপে বিংয়ের সামনে আসে। ওরা একসাথে ভালো কিছু সময় কাটায়। দুজন কিস করতেই যাচ্ছিল, তখনই কাবাবে হাড্ডি হয়ে বন্ধুগুলো চলে আসে। আসলে তিয়ান আজ এখান থেকে চলে যাবে, এজন্য সবাই ওকে ফেয়ারওয়েল গিফট দিতে আসে। সবাই একসাথে ছবিও তুলে। কিছুদিন পর ওদের বড় একটি ম্যাচ হবে। তিয়ান ওদেরকে গুড লাক উইশ করতে আসে আর সবাইকে একটি একটি করে বন্ধুত্বের ব্যাজ পরিয়ে দেয়। সবাই ওকে নিয়ে মজা করতে থাকে। ওদের খুশি দেখে বিংও খুশি হয়। পরের সিনে দেখি ওদের ম্যাচের দিন চলে আসে। তিয়ান ওদের ম্যাচ দেখতে আসে, তবে গার্ড ওকে ভেতরে যেতে দিচ্ছিল না, এজন্য ও ভিডিও কলেই ম্যাচ দেখতে থাকে। আজ ওদের ভার্সিটির টিমের সাথে কাইয়ের টিমের ম্যাচ ছিল, তবে ওরা প্রথম এবং দ্বিতীয় রাউন্ডেও তেমন ভালো খেলছিল না, ওদের হারার চান্সটাই বেশি ছিল। এজন্য ওদের এক মেম্বার নিজে বের হয়ে তিয়ানকে খেলতে বলে ও গার্ডকে আটকে রাখে। এই সুযোগে তিয়ান ভেতরে চলে আসে। ওকে দেখে সবাই খুশি। এবার সবাই পুরো জোশের সাথে খেলতে শুরু করে। লিয়ানও আজ অনেক ভালো খেলে আর ওরাই এই ম্যাচে জিতে যায়। লিয়ানের ভাই কাইও আজ গর্ভের সাথে ওর সাথে হ্যান্ডশেক করে, মানে দু ভাইয়ের মাঝে সব ঠিক হয়ে গেছে, ওরা ম্যাচে জিতে গেছে। ওদের খুশির তো কোনো ঠিকানাই ছিল না। তিয়ানের কষ্ট হচ্ছিল, এই মাঠ ছেড়ে ওকে চলে যেতে হবে। তিয়ান বলে, আমি এই ভার্সিটিতে এসেছি শুধু মায়ের স্বপ্নটাই পূরণ করতে। ফিগার স্কেটিংয়ে আমার কোনো ইন্টারেস্টই ছিল না। এতদিন আমি বুঝতে পারিনি আমার স্বপ্নটা কি, আমি কি পছন্দ করি। তবে আজ আমি বুঝতে পেরেছি, আমি আইস হকি পছন্দ করি। তখনই কোচ মা এসে বলে, অনেক বছরের চেষ্টার পর প্রিন্সিপাল ভার্সিটিতে ওম্যান আইস হকি টিম বানাতে রাজি হয়ে গেছে। এর মানে তিয়ানকে এখন আর কোথাও যেতে হবে না, ও এখানে থেকেই নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। এর মাঝে মিনজুন ওর আর কোচ মায়ের হাত দেখিয়ে বলে, ওরা লুকিয়ে লুকিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলেছে। এতে সবাই অবাক হলেও ওদের জন্য খুশি হয়। ওদিকে জ্যান আর মেংনাও লাভি ডাবি কাপল হয়ে ঘুরছিল। শাও আর লিয়ানো একজন আরেকজনের কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করে দেয় আর ওরাও প্রেম করতে শুরু করে। এখানে বিং তিয়ানকে বলে, এই ডায়েরির 100টা কিসের উপায় থেকে তোমার কোনটা বেশি পছন্দ? এটা শুনে তিয়ানোকে মারতে যায়। তবে বিং গাছের সাথে বাড়ি খেয়ে বেহুশ হয়ে যায়। তিয়ান অনেক ঘাবড়ে যায়। ও বলে, আমি কিছু দেখতে পাচ্ছি না, আর পাউট করে বলে, জলদি আমার ওষুধটা দাও, আমি ঠিক হয়ে যাব। তিয়ান বুঝতে পারে এই ছেলে দুষ্টুমি করছে। ও উঠে চলে যাচ্ছিল। পেছন থেকে বিং ওকে জড়িয়ে সুন্দর করে ওর ভালোবাসাটা প্রকাশ করে। তিয়ানও বলে, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। দুজন দুজনকে কিস করে আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।